আপনি পানিতে চুবাইতে পারবেন। ক্যামেরা কিন্তু খুবই সুন্দর, এটার ক্যামেরাটা খুবই সুন্দর, এটা কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে। যেমন এটাতে কিন্তু পিছনে চারটা ক্যামেরা ইউজ করা হয়েছে, চার ক্যামেরার সেটআপ। এটার আরেকটা কালার পাচ্ছেন, এটা হচ্ছে পিচ কালার, এটা হচ্ছে আমাদের ব্লু কালার। এখান থেকে আপনি 5000 টাকা কিন্তু ক্যাশব্যাক পাচ্ছেন সরাসরি, 2000 টাকা কম। সেক্ষেত্রে আপনার 29999 টাকায় আপনি এই ফোনটা পাচ্ছেন। বেসিক্যালি যারা একটু প্রিমিয়াম সেগমেন্টের ফোন খুঁজেন, এবং 50,000 টাকার নিচে 40,000 টাকার কাছাকাছি, তাদের জন্য এই ফোনটা ওয়ান অফ দ্য বেস্ট ফোন। আমাদের 10,700 টাকার ভিতরে এই একটা ট্যাব আছে। এত কম দাম? হ্যাঁ, এত কম দাম আমরা এটা অফার প্রাইসে দিচ্ছি, মাত্র 10,700 টাকা, মাত্র 10,700 টাকা। 8 ইঞ্চির একটা ট্যাব কিন্তু এটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা চলে আসছি স্যামসাং এর একটা অফিসিয়াল ফ্ল্যাগশিপ শোরুমে। আমার সাথে আছেন ইমরান ভাই। আজকে আমরা জানবো স্যামসাং এর সব লেটেস্ট স্মার্টফোনের প্রাইস। আমার সাথে আছেন ইমরান ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনারা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনাদের শপের অ্যাড্রেস যদি বলতেন ভাইয়া। আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ইস্টার্ন মল্লিকা, এটা নিউ মার্কেট সংলগ্ন। আচ্ছা, এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা লিফটের 6 চলে আসবেন আপনারা। আচ্ছা, আসলে দেখতে পারবেন ইস্টার টেলিকম। পুরো হচ্ছে A03 কোর। এই ফোনটার দাম হচ্ছে 11,899 টাকা। এটা হ্যাঁ, এই ফোনটা হচ্ছে আমাদের A03 কোর। আচ্ছা, এটা 2022 এর একটা মডেল। আচ্ছা, এই ফোনটা মডেল না? হ্যাঁ, এই ফোনটা আপনারা পাচ্ছেন অফিসিয়াল দামে হচ্ছে 11,900 টাকা, কিন্তু এখান থেকে আরো 400 টাকা আপনারা ডিসকাউন্ট পাবেন। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনারা 11,500 টাকা কিন্তু ফোনটা পেয়ে যাচ্ছেন। ওকে, এই ফোনের স্পেশাল ফিচার কি ভাই? ফোনটা গ্লসি ব্যাক। আমাদের এই ডিজাইনটা কিন্তু একটা ইউনিক ডিজাইন। এই ডিজাইনটা নিয়ে আপনারা, আমরা অলরেডি কাজ করছি, অনেক কাজ করছি। আমাদের এটা অ্যান্ড্রয়েড 11 অলরেডি করা আছে। আপনারা পরবর্তীতে অ্যান্ড্রয়েড 12 বা অ্যান্ড্রয়েড 13 এর সাপোর্টটা কিন্তু পাচ্ছেন আমাদের এই ফোন থেকে। ডিজাইনটা খুবই ইউনিক একটা ডিজাইন না? হ্যাঁ, ডিজাইনটা খুবই ইউনিক। পিছনের ক্যামেরাটা খুব ভালো, ক্যামেরাও মোটামুটি ভালো। হ্যাঁ, ক্যামেরা মোটামুটি দুইটা ক্যামেরাই ভালো। ওকে, সো এটা প্রাইসটা কত হ্যাঁ? এটা প্রাইসটা বেসিক্যালি হচ্ছে 11,500 টাকা। এখানে কিন্তু ব্যাট এর একটা ব্যাপার স্যাপার আছে, 5% ভ্যাটটা কিন্তু ইনক্লুড করা লাগে। বাট আমরা কিন্তু এখান থেকে কোনো ভ্যাট আপনাদের থেকে নিচ্ছি না। আচ্ছা, কাস্টমারকে আমরা এই জিনিসটা সাপোর্ট দিব, ভ্যাটটা আমাদেরকে দেয়া লাগবে না। আচ্ছা, পরবর্তীতে কি পরবর্তীতে এটার পরে যদি আমি চিন্তা করি, তাহলে আমাদের A03 একটা মডেল আছে। এই মডেলটা 48 মেগাপিক্সেল ক্যামেরার সাথে আসে। এটা 48 মেগাপিক্সেল ক্যামেরা? হ্যাঁ, ক্যামেরাটা 48 মেগাপিক্সেল ক্যামেরা। ওকে, এই ফোনটাতে যদি স্পেশালি বলি, এটাতে আপনি যে কোনো সময় পোর্ট্রেট ইফেক্ট অ্যাড করতে পারবেন। আচ্ছা, হ্যাঁ, আপনার মনে করেন দেখা যাচ্ছে আমি একটা ছবি তুললাম, এটা পোর্ট্রেটে নাই, বাট পরবর্তীতে আপনি চাইলে এটাতে পোর্ট্রেট মোডটা অ্যাড করতে পারবেন। তারপর ব্যাকগ্রাউন্ড ইরিজার বলতে একটা ব্যাপার স্যাপার আছে, ওইটাও করা যায় এই ফোনটাতে। আচ্ছা, তারপর দেন হচ্ছে নেক্সট, যদি আমরা A03 এর প্রাইসটা কত হয়, এটার দুইটা ভেরিয়েন্ট হয়, একটা হচ্ছে 332 আর একটা হচ্ছে 464। ওকে, 332টা আপনার বেসিক্যালি প্রাইস হচ্ছে 14,999 টাকা। আচ্ছা, ওইখান থেকে আপনি 1000 টাকা আরো ডিসকাউন্ট পাচ্ছেন, সেক্ষেত্রে আপনার টোটালি 14,000 টাকা শুধু পে করলেই আপনি এই ফোনটা পাচ্ছেন। ওকে, এটাও কিন্তু 6.5 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে। দেন আমাদের নেক্সট হচ্ছে A13। A13টা হ্যাঁ, এটার কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে। যেমন এটাতে কিন্তু পিছনে চারটা ক্যামেরা ইউজ করা হয়েছে, চারটা ক্যামেরা। এই চারটা ক্যামেরার ভিতর তার উপর হচ্ছে আপনার 50 মেগাপিক্সেল। হ্যাঁ, 50 মেগাপিক্সেল, এটাতেও আপনি পোর্ট্রেটের সাপোর্টটা পাচ্ছেন টোটালি। প্লাস হচ্ছে কিছু ইউনিক ফিচার পাবেন ক্যামেরার ভিতর। ক্যামেরা তো খুবই ভালো। হ্যাঁ, এটার সেলফি ক্যামেরাটা অত্যধিক ভালো। ওকে, আর পিছনে 50 মেগাপিক্সেল। হ্যাঁ, পিছনে 50 মেগাপিক্সেল ক্যামেরা, এটাতে One UI 4.1। আমাদের কিন্তু বর্তমানে স্যামসাং এর আগের একটা ইস্যু ছিল, অনেকে বলতো যে আমাদের ফোনগুলো হ্যাং করে। আচ্ছা, তো One UI টা হচ্ছে বর্তমানে বাজারে আপনার সবচেয়ে ভালো অ্যান্ড্রয়েড সিস্টেম। এটার উপরে এখন বর্তমানে কিছু নাই, মানে এখন আর হ্যাং করার চান্স না, হ্যাং করার কোনো চান্স নাই। তার সাথে আপনার এটার যে প্রসেসরটা 2.0 GHz এর একটা অক্টাকোর প্রসেসর, সেই প্রসেসরটা কিন্তু আপনার ভালো একটা সাপোর্ট দিবে। আচ্ছা, এটা মিড রেঞ্জের একটা প্রসেসর, এক্সিনোস 850। 850টা আপনার গেমিং এর জন্য যেরকম ভালো, ছবিগুলো কিন্তু ভালো প্রসেস করে। আমাদের এই ফোনটা তিনটা কালারের সাথে আসে। এটা হচ্ছে আপনার পিচ কালার, তার সাথে আপনি একটা ব্ল্যাক কালারের আরেকটা ভেরিয়েন্ট আছে, প্লাস হচ্ছে আরেকটা ব্লু কালার ভেরিয়েন্ট পাবেন এটাতে। আচ্ছা, এটার বেসিক্যালি আমাদের 464 ভেরিয়েন্টটা আপনার 20,999 টাকা আসে। এখান থেকে আপনি আরো 2000 টাকা ক্যাশব্যাক পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এটার দাম হচ্ছে 18,999 টাকা। তার মানে 2000 টাকা ডিসকাউন্ট, 2000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। তারপর হচ্ছে আপনি আরেকটা ভেরিয়েন্ট পাচ্ছেন 6128, এখানেও আপনি 1000 টাকা ডিসকাউন্ট পাবেন। বেসিক্যালি এটা 23,000 টাকার ভিতর চলে আসবে। আর এগুলো হচ্ছে কালার ফোন? হ্যাঁ, এটা হচ্ছে কালার ফোনের, এটা হচ্ছে ব্ল্যাক কালার, এটা হচ্ছে ব্লু কালার, এটা হচ্ছে আমাদের এইচজি কালারটা দিয়ে আছে, পিচ কালারটা M12 বলি। এটা হচ্ছে আমাদের যারা একটু অফিস
অফিসের কাজে যারা একটু ব্যস্ত থাকে, ফোনে সচরাচর চার্জ দিতে পারে না, তাদের জন্য 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সহ এখানে M12 আসে। আচ্ছা, আপনার এটার একটা ইউনিক ফিচার হচ্ছে এই ডিসপ্লেটা কিন্তু 90 Hz প্রতি সেকেন্ডে 90 বার রিফ্রেশ করে। দেন হচ্ছে এটাও এক্সিনোস 850 এর একটা প্রসেসর, এটাতে ভালো গেমিং প্লাস হচ্ছে ভালো সাপোর্ট পাচ্ছেন কিন্তু আপনারা। ক্যামেরাও তো ভালো। হ্যাঁ, ক্যামেরাটাও যথেষ্ট পরিমাণে ভালো, ক্যামেরাটা 48 মেগাপিক্সেলের ক্যামেরা। আপনি এটার যে বেসিক্যালি আমাদের এটা হচ্ছে 128 GB একটা ফোন, সেক্ষেত্রে এটার দাম আসতে হচ্ছে আপনার 23,500 টাকা। আচ্ছা, বাট এইখান থেকে আমরা কিছুটা অনার করব কাস্টমারদের, ওটা নিয়ে কোনো ইস্যু নাই। কাস্টমাররা যদি আসে অবশ্যই ফাইম ব্লকের যদি আমার আপনার রেফার দেয় তাহলে হয়তো বা আমরা কিছুটা অনার করে দিব। ওকে, এটার মধ্যে কালার হবে কয়টা ভাইয়া? এটার ভিতর কালার হবে দুইটা, এটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে ব্লু কালার। ইন্ডিয়াতে লঞ্চ করে ফ্লিপকার্ট, তো আমরা কিন্তু এই ফোনগুলো বর্তমানে বাংলাদেশে আনতেছি। তো দেখা যাচ্ছে এই ফোনে বেসিক্যালি আপনি তিনটা জিনিস ইউনিক পাচ্ছেন। আচ্ছা, প্রথমত এটা হচ্ছে স্ন্যাপড্রাগনের 750G একটা প্রসেসরের সাথে আসে, এটার ভিতর ভেপর কুল বলতে একটা টেকনোলজি দেওয়া আছে, যে কারণে আপনার ফোনটা ওভার এক্সেসিভ হিট কিন্তু হবে না কখনো। আচ্ছা, গেমিং এ ভালো একটা সাপোর্ট পাচ্ছেন, প্লাস হচ্ছে এটার ক্যামেরাটাও কিন্তু 50 মেগাপিক্সেলের পিছনে ক্যামেরা। এটার কিন্তু তিনটা ক্যামেরা, একটা হচ্ছে আলট্রা ওয়াইড, একটা হচ্ছে মেইন ক্যামেরাটা 50, আর একটা হচ্ছে আপনার পোর্ট্রেট। সবগুলো ক্যামেরা কিন্তু খুবই জোস। হ্যাঁ, সবগুলো ক্যামেরাই ভালো কাজ করবে। এটা আমাদের বেসিক্যালি হচ্ছে 6/128 GB একটা ফোন। আচ্ছা, এটার প্রাইসটা হচ্ছে 31,999 টাকা, কিন্তু আমাদের এখানে অফার প্রাইস চলতেছে আরো 2,000 টাকা আপনি ডিসকাউন্ট পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 2,000 টাকা কম না, 2,000 টাকা কম, সেক্ষেত্রে আপনার 29,999 টাকায় আপনি এই ফোনটা পাচ্ছেন। ওকে, এই ফোনের ডিজাইনটা কিন্তু বেসিক্যালি অনেক গর্জিয়াস, খুবই সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর। এটা কিন্তু আবার আরেকটা জিনিস আছে যেটা ফোকাস করার দরকার, 120 Hz এর কিন্তু এটা আপনার রিফ্রেশ রেটটা কিন্তু 120 Hz। আপনার ডিসপ্লেটা দেখা যাচ্ছে যারা গেমিং করে তাদের জন্য কিন্তু এই ফোনটা খুবই একটা প্রেফারেবল চয়েস। ওকে, দ্বিতীয়ত আমরা M33 এটারই সাথে আসছে, একই সাথে আমাদের মার্কেটে লঞ্চ হয়েছে দুটা ফোন। এটা 5 nm প্রসেসরের কিন্তু একটা ফোন, এটা কিন্তু এটা একটা স্পেশাল ফিচার। আমাদের এটা 6000 mAh ব্যাটারির সাথে আসে, এটাকে আমরা অনেক সময় পকেট হোম থিয়েটারও বলি, কারণ হচ্ছে এটার যে ডিসপ্লের কোয়ালিটি প্লাস হচ্ছে আপনার মুভি কন্টেন্ট ওয়াচিং কিন্তু অত্যধিক ভালো। ওকে, এটার মুভি আপনার দেন, এটা কিন্তু গেমিং এর জন্য কিন্তু ভালো, যেমন দেখা যাচ্ছে আমাদের এখানে কি স্পেশালি লেখাই আছে এটা কিন্তু গেমিং, স্মুথ গেমিং। ওকে, কারণ এটা হচ্ছে 120 Hz, এটাও 120 Hz একটা রিফ্রেশ রেট নিয়ে আসে। দেন এটাতে 6.5 ইঞ্চির আপনি ফুল এইচডি প্লাস একটা ডিসপ্লে পাচ্ছেন, আপনি কিন্তু নেটফ্লিক্সের সরাসরি সাপোর্ট পাবেন। ক্যামেরাও কিন্তু খুবই সুন্দর, ক্যামেরাটাও কিন্তু খুবই সুন্দর। ক্যামেরাটা হচ্ছে পিছনেও আমাদের এটাতে হচ্ছে আপনার 50 মেগাপিক্সেল ক্যামেরা, ফ্রন্টে হচ্ছে আপনার 16 মেগাপিক্সেল ক্যামেরা। ওকে, এটার প্রাইসটা কেমন হবে? এটার প্রাইসটা হচ্ছে আপনার 35,599 টাকা। এটা কিন্তু 128 GB একটা ডিভাইস, যারা গেমিং করেন বা গ্রাফিক্সের কাজ করতে চান ফোনে তাদের জন্য এই ফোনগুলো কিন্তু খুবই ভালো হবে। এটা কি ফোন ভাই? এটা হচ্ছে আমাদের A23 আমাদের 2022 এর একটা মডেল, A22 এর পরে কিন্তু আমাদের A23 টা আসছে। আচ্ছা, এটা কিন্তু একদম গ্লসি একটা ডিজাইন। আচ্ছা, 4 ক্যামেরা সেটআপ না? হ্যাঁ, 4 ক্যামেরা সেটআপ। এটার আরেকটা কালার পাচ্ছেন, এটা হচ্ছে পিচ কালার, এটা হচ্ছে আমাদের ব্লু কালার, লাইট ব্লু। রাইট, এটার কিন্তু আরেকটা কালার হয়, এটা হচ্ছে ব্ল্যাক কালার। তিনটা কালার অ্যাভেলেবল আছে। এটার ক্যামেরাতে কিন্তু OIS বলতে একটা সাপোর্ট আছে, আপনি যখনই অপটিক্যাল ইমেজ স্টেবলাইজার সম্পর্কে যাদের ধারণা আছে ভালো তারা বুঝবে, যখন অনেক সময় আমরা ছবি তুলতে গেলে ফোন টোন একটু হালকা শেক করে তখন কিন্তু ছবিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু OIS সাপোর্ট থাকার কারণে দেখা যাবে আপনার ফোনটা দিয়ে আপনি যখনই ছবি তুলতেছেন ভালো একটা ছবি সবসময় ক্যাপচার হবে। ওকে, এটাও আমাদের 2.4 GHz এর অক্টাকোর প্রসেসরের সাথে একটা ভালো সাপোর্ট পাচ্ছেন, প্লাস হচ্ছে এটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 650G একটা প্রসেসরের সাথে আসে। ওকে, খুবই পাওয়ারফুল কোয়ালকমের প্রসেসর, সবসময় পাওয়ারফুল, প্লাস হচ্ছে বেটার ব্যাটারি এফিসিয়েন্স। আউটফিটটা খুব ভালো দিবে, আউটলুকটাও খুব ভালো। আচ্ছা, বেসিক্যালি মেমদের জন্য বা যারা একটু কালারটা ডিফারেন্ট কালার চুজ করতে চান তাদের জন্য কিন্তু এই কালারটা কিন্তু খুব ভালো একটা কালার, লেডিস কালার। হ্যাঁ, লেডিস কালার, পিচ। ওকে, পিচ কালার। এটার প্রাইসটা হচ্ছে 31,599 টাকা। আচ্ছা,
এখান থেকে কিন্তু আমরা ভ্যাটটা রাখছি না ওকে আপাতত ভ্যাট মাফ নাকি বা ডিসকাউন্ট জি ভ্যাটটা ডিসকাউন্ট এক্স্যাক্টলি আচ্ছা A33 আমাদের এটা হচ্ছে আমাদের একটা মোটামুটি বলতে পারেন মিড রেঞ্জের একটা ফোন এই ফোনটাতে আপনি ওএস সাপোর্টটা পাচ্ছেন অবশ্যই 5 ন্যানোমিটারের একটা প্রসেসর পাচ্ছেন প্রসেসর যত ছোট হবে আপনার পারফরম্যান্সটা কিন্তু আরো ইনক্রিজ করবে ব্যাটারিটা কিন্তু আপনার কম ড্রেন হচ্ছে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি এইটা ফোনটাতে দুইটা স্পেশাল ফিচার বলতে আমরা যেগুলো ফ্ল্যাগশিপে বুঝে থাকি যেমন আপনার ওয়াটার প্রুফ বলেন বা ডাস্ট প্রুফ এটার কিন্তু সাপোর্টটা কিন্তু এটাতে পাচ্ছেন আপনি চাইলে এই ফোনটাকে পানিতে চুবাইতে পারবেন আপনি পানিতে চুবাইতে পারবেন এই ফোনটা যদি কখনো ময়লাতে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এটাতে পানি দিয়ে ধুতে পারবেন এক মিটার পানির নিচে এটাকে আধা ঘন্টা পর্যন্ত চুবাই রাখতে পারবেন এটার ক্যামেরা কিন্তু খুবই সুন্দর এটার ক্যামেরাটা খুবই সুন্দর এটার কিন্তু আপনার দেখা যাচ্ছে বেসিক্যালি যারা একটু প্রিমিয়াম সেগমেন্টের ফোন খুঁজেন এবং 50,000 টাকার নিচে 40,000 টাকার কাছাকাছি তাদের জন্য এই ফোনটা ওয়ান অফ দ্য বেস্ট ফোন এটাও কিন্তু 120Hz এর একটা ডিসপ্লে ওকে এর ক্যামেরা রেজুলেশন কেমন ক্যামেরা রেজুলেশনটা হচ্ছে আমাদের 48 মেগাপিক্সেলের ক্যামেরার ছবি উঠবে পিছনে আর ফ্রন্টে হচ্ছে আমাদের 13 মেগাপিক্সেল ওকে এটাতে ওয়াইস সাপোর্টটা পাচ্ছেন কিন্তু অবশ্যই আপনারা প্রাইসটা কত পড়বে এটার এটার প্রাইসটা হচ্ছে আমাদের বেসিক্যালি 46,699 টাকা আচ্ছা এখান থেকে আপনি 5,000 টাকা কিন্তু ক্যাশব্যাক পাচ্ছেন সরাসরি ওকে আর যদি 5,000 টাকা ডিসকাউন্ট আছে 5,000 টাকা ডিসকাউন্ট আর ফাইম বায়ার যদি ব্লকের যদি কেউ রেফারেন্স দেয় সেই ক্ষেত্রে আমরা দেখা যাবে আরেকটু কনসিডার করে দিব আরেকটু ডিসকাউন্ট করা যাবে আরেকটু ডিসকাউন্ট করা যাবে এটা নিয়ে কোনো ইস্যু নাই এটা 128GB এর একটা ডিভাইস ওকে এটার পরবর্তীতে যদি আমি দেখাই তাহলে হচ্ছে A53টা দেখতে হবে আচ্ছা এইগুলো কিন্তু এই ফোনটা 5G এই ফোনটা কিন্তু আমাদের 5G আপনি M33 যেটা দেখছেন এটাও কিন্তু 5G ফোন এই সিরিজের সবগুলো 5G না না শুধু এখানে আপনি A23টা ছাড়া সবগুলো ফোনই আমাদের এই সিরিজে 5G ওকে আপনি এটা হচ্ছে পাঁচল ক্যামেরার সাথে আসে এটা এটাও একটা পাওয়ারফুল ফোন যারা মনে করেন 50,000 টাকার রাউন্ডের ভিতর একটা প্রিমিয়াম সেগমেন্টের ফোন খুঁজতেছে তাদের জন্য এই ফোনটা বেস্ট এটা কি পিচ কালার হ্যাঁ এটা পিচ কালার এটা এটার আরো তিনটা কালার হয় একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে আমাদের ব্ল্যাক অসাম ব্ল্যাক তো দেখা যাচ্ছে হচ্ছে আপনি এই ক্যামেরাটার সবচেয়ে মেইন বৈশিষ্ট্য হচ্ছে 64 মেগাপিক্সেল ক্যামেরা সেকেন্ডারি ক্যামেরা দুইটা আরো দুইটা ক্যামেরা আছে যেটা হচ্ছে আপনার 5 এবং 2 দেখা যাচ্ছে আপনি এই ক্যামেরাটার সাথে যখন ছবি তুলবেন আপনি এটা পোর্ট্রেটও সরাসরি ছবি তুলতে পারেন পোর্ট্রেট ছাড়াও ছবি তুলতে পারবেন প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার বলতে একটা অপশন এটার ভিতর দেয়া থাকবে যে আনওয়ান্টেড কোনো অবজেক্ট যদি আপনার ছবিতে যদি চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনি অবজেক্টটা ক্লিয়ার করতে পারতেছেন এটার ভিতরে যে সফটওয়্যারটা দেওয়া আছে ওটা দিয়ে আপনি টোটালি কাজটা করতে পারতেছেন আচ্ছা এটাও আমাদের ওয়াটারপ্রুফ প্লাস হচ্ছে ডাস্ট প্রুফ একটা ফোন আচ্ছা এটাও পানিতে চুবাতে পারবেন আপনি ময়লাতে পড়ে গেলে দেখা যাবে হালকা পাতলা যদি ময়লা হয় আপনি ফোনটাতে ধুতেও পারবেন ওকে এটা সুপার আমুলের ডিসপ্লের সাথে আসে কিন্তু আমাদের এই ফোনটা সুপার আমুলের ডিসপ্লে এই ফোনটা হচ্ছে সুপার আমুলের ডিসপ্লে আচ্ছা আচ্ছা এটা তো কিন্তু আমাদের ক্যাশব্যাক অফার চলতেছে এটা তো কিন্তু 5000 টাকায় ক্যাশব্যাক পাচ্ছেন 5000 টাকা ক্যাশব্যাক 5000 টাকা ক্যাশব্যাক এটা বেসিক্যালি দামটা হচ্ছে 54,000 আচ্ছা 54,999 টাকা ওইখান থেকে 5000 টাকা ক্যাশব্যাক দিলে আপনি 50,000 টাকার ভিতর পাচ্ছেন 50,000 টাকা আর কেউ যদি ভিডিওর কথা বলে ভিডিও রেফারেন্সে অবশ্যই আমরা কিছুটা অনার করব এটা নিয়ে কোনো ইস্যু নাই আমাদের রিসেন্টলি একটা ট্যাব আছে এই ট্যাবটা অফার প্রাইস চলতেছে এই ট্যাবটা কিন্তু বেসিক্যালি আমাদের বাজারে দেখা যাচ্ছে 15,000-20,000 টাকার রেঞ্জেও ট্যাব কিনে মানুষ শান্তি পায় না বাট সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 10,700 টাকার ভিতর এই একটা ট্যাব আছে এত কম দাম হ্যাঁ এত কম দাম আমরা এটা অফার প্রাইসে দিচ্ছি আমাদের এখানে বেসিক্যালি এটার দাম হচ্ছে 15,000 টাকা কিন্তু আপনি 5,000 টাকা ডিসকাউন্টে কিন্তু 10,700 টাকার এই ট্যাবটা আপনি পাচ্ছেন মাত্র 10,700 টাকা মাত্র 10,700 টাকা 8 ইঞ্চির একটা ট্যাব কিন্তু এটা রাইট 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 আপনি এটার প্রসেসরটা কিন্তু ভালো প্লাস হচ্ছে যারা ছোট বাচ্চাদের জন্য যারা ট্যাব কিনতে চান এটার ভিতর ভালো একটা ফিচার দেয়া আছে যেমন হচ্ছে আপনার কিড মুড আচ্ছা কিড মুডস এর কাজটা কি আমি বলে দেই দেখা যাবে বাচ্চারা আনওয়ান্টেড কোন সাইডে অ্যাক্সেস নিতে পারতেছে না আপনি চাইলে এটা দিয়ে শুধু এডুকেশন পারপাসে কিন্তু ট্যাবটা কিন্তু একটা ছেলে মেয়েকে ইউজ করতে দিতে পারেন ওকে শুধু জাস্ট এডুকেশন পারপাসে সে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট চাইলেও এটাতে দেখতে পারবে না সে কোনো ওয়েবসাইটে চাইলেও অ্যাক্সেস করতে পারবে না সে শুধু তখন যখন কিড মোডটা এনেবল করা থাকবে সে শুধু এডুকেশন পারপাসে ট্যাবটা ইউজ করবে পিছনের ক্যামেরাটাও মোটামুটি ভালো হ্যাঁ পিছনের ক্যামেরাটাও মোটামুটি ভালো 8 মেগাপিক্সেলের ক্যামেরা সো বর্তমানে যে স্যামসাং এর ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো ছিল সবগুলো ফোন আমরা ভিডিওর মাধ্যমে দেখার ট্রাই করেছি আর তাদের শপের নাম অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ডেফিনেটলি সেখান থেকে কল করবেন কেউ চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো প্রোডাক্ট আপনারা পারচেস করতে পারবেন সো থ্যাংক ইউ সো মাচ ইমরান ভাই আমাকে সম্পূর্ণ ভিডিওতে হেল্প করার জন্য শপের নাম অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু স্ক্রিন ইভেন ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর এই হচ্ছে শপের কার্ড আপনারা কিন্তু
চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার ছোট্ট চ্যানেল ফাহিম এক্সপ্লোর সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দেবেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।